আগামীকাল 21 জুলাই শহীদ সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিকে সমাবেশে যোগ দিতে জেলা জেলা থেকে কলকাতায় শহরে আসছেন জোড়াফুল কর্মী সমর্থকরা, শিয়ালদহ হাওড়ায় তৃণমূল কর্মীদের ভিড়, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা আসছেন। আর এরই মধ্যে আজ 21 জুলাইয়ের শহীদ সমাবেশের প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় একেবারে সমাবেশস্থলে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন তৃণমূলের শীর্ষ স্তরের নেতা নেত্রীরা। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। প্রবীর, মমতা বন্দ্যোপাধ্যায় আজ পৌঁছে গিয়েছিলেন ধর্মতলায় সভাস্থলে একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখতে, সেখানকার আবহটা একটু তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় 20 জুলাই একবার আসেন সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে, এসে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখে যান এবং শেষ মুহূর্তে যদি কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজন থাকে তিনি তার নির্দেশ দিয়ে যান। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন একদম মঞ্চের পাশে। প্রায় 1.5 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল যে প্রথম সারির নেতৃত্বকে নিয়ে বিভিন্ন বিষয় একদিকে যেমন আলোচনা করলেন, পাশাপাশি এই যে জয়ী ব্যান্ড যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছিলেন, তিনি রেডিওতে ধর্ণা মঞ্চ থেকে জয়ী একটি ব্যান্ড তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের নিয়ে বেশ কয়েকজন, সেই জয়ী ব্যান্ডকে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গান শোনাবেন এবং এই জয়ী ব্যান্ড আগামীকাল তারা পারফর্ম করবে 21-এর মঞ্চে। সেক্ষেত্রে তারা কোন কোন গায়ক গান গাইবেন, তারা কি পড়বেন, সমস্ত কিছু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়ে গেলেন। প্রায় 1.5 ঘন্টা ধরে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য মুডে, তিনি যেমন আড্ডার মেজাজে ছিলেন পাশাপাশি গান শুনলেন এবং আগামী দিনের যে 21 জুলাইয়ের প্রস্তুতি সম্পূর্ণটা খতিয়ে দেখলেন। 1.5 ঘন্টা পর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই মঞ্চ ছেড়ে তিনি বাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণ আগে রওনা হয়েছেন এবং যাওয়ার আগে কার্যত মণিপুর নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যে মণিপুরের ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের ঘটনার সঙ্গে মণিপুরকে যুক্ত করছে এবং আসল সত্য তিনি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। এবং মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন যে তিনি চেষ্টা করছেন এই যে নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বিরোধীদের যার নাম ইন্ডিয়া, সেখানে বেশ কিছু চিফ মিনিস্টার রয়েছেন, সবাই যদি রাজি হন তাহলে সুযোগ সুবিধা থাকলে তারা সমস্ত চিফ মিনিস্টার তারা একসঙ্গে মিলে আগামী যে কোনো সময় যে কোনো দিন তারা যে মণিপুর যেতে চান, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার ইচ্ছা প্রকাশ করলেন। এবার এই জোটে যারা আছেন তারা যদি রাজি হন তাহলে সমস্ত চিফ মিনিস্টার বিরোধী দলের তারা মণিপুর যাবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জানিয়ে দিয়ে গেলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।